হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হানি সানি লাইফস্টাইল চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমি তো রোজ হানি সানির স্কুল থাকে বলে ভোরবেলায় উঠি, ধরো 5টা সাড়ে 5টার দিকে। আজকে দেরি করে উঠেছি, এখন আজকে 7টা বাজতে 10 উঠেছি। তো আজ আমি এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো হানি সানিও উঠে গেছে, উঠে ওদের ব্রাশও করিয়ে দিয়েছি। হানির অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই আমি ব্রাশটা করিয়ে দিয়েছি, ফোন নিয়ে বসে পড়েছি। যেহেতু স্কুল যেতে হবে না, বায়না করেছি আমি ফোন দেখবো এখন। খাবারটা যেহেতু হয়নি, ব্রেকফাস্টটা রেডি করিনি এখনও, তাই আমি বললাম দেখ বসে বসে। আবার ফোন দেখতে না দিলে আবার এত বিরক্ত করবে, আমি হয়তো রান্না করে কিছু কাজই করতে পারবো না। তাই বললাম একটু বসে বসে দেখ। দাদুর ঘরে এসে এখন ফোন দেখছে, আর সানি তো বাথরুমে গেছে এখন, ওর এখনও ব্রাশ হয়নি, ওকে ব্রাশ করাবো। বলো গুড মর্নিং বলে দাও সবাইকে। হানি সানিকে এখন আমি ব্রেকফাস্ট করাবো। আমি খাবো না, আমি স্কুল যাবো। এই হানি ওঠ, শুয়ে পড়েছিস কেন? তাড়াতাড়ি ওটা খেয়ে নাও। হানি সানির খাওয়া কমপ্লিট, আর এক চামচ আছে। এবার আমি ভাত বসিয়ে দেব। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের সাথে ঘটিতে ডাল দিয়েছি। আজকে ডাল করব, টকের ডাল করব আমড়া দিয়ে। আজ আমি নিম বেগুন করব। এদিকে নিম পাতা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি, আর এদিকে বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি নিম পাতা দিয়ে দিয়েছি শুকনো প্যানের মধ্যেই, তেল ছাড়া। তো একটা হাসির কথা শুনবে তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি নিম পাতা ভাজতেই জানতাম না, অনেক দিন পর শিখেছি। তো নর্মালি জানি তেল দিয়ে ভাজতে হয়, শুকনো কড়াইয়ে যে আগে ভেজে নিতে হয় সেটা জানতামই না। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি টকের ডাল করব বলে। তেলের মধ্যে আমি 2-5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেবো, একটু ভাজার পর আমড়াগুলো দিয়ে দেবো। এবার আমড়াগুলোকে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো, হালকা করে হালকা করে নেড়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এদিকে আমার সেই নিম পাতা দেখো ভাজা হয়ে গেছে, হালকা করে অনেকটা ভাজা, কিছু কিছু ভাজা মানে শুকনো হয়েছে, কিছু কিছু ভাজা থেকে গেছে। এবার আমি তেলটা দেবো, কারণ জল আর নেই, পুরো শুকনো হয়ে গেছে। তাই আমি এবার তেল দিয়ে দেবো, তেল দিয়ে ভাজবো হালকা করে, নেড়ে নেড়ে
আর পাতাগুলো পুরো কালো কালো আকার ধারণ করে, মানে কালচে হয়ে যাবে, পুড়ে যাবে। নিম পাতাটা আমি ভালো করে এদিক ওদিক নেড়ে নেব। আর ওই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ সেগুলো এই লাল লাল মানে কালচে টাইপের হবে, তো ভালো করে এদিক ওদিক নেড়ে নেবো আমি। আর এটা একভাবে রেখে দিলে হবে না, কন্টিনিউ নাড়তে হবে, নাড়া তো একদিকটা পুড়ে যাবে একদিকটা সবুজ থেকে যাবে, ওই জন্য কন্টিনিউ একটু নাড়তে হবে। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা কি লক্ষ্য করেছো আমি এতক্ষণ প্যানের মধ্যে স্টিলের খুন্তি দিয়ে নাড়ছিলাম, আমার মনেই নেই, ভুলে গেছি কাঠের খুন্তিটা নিতে, এখন মনে পড়লো। ভুলে যাওয়ার কারণ আছে, আমার না এই কাঠের খুন্তি দিয়ে রান্না করতে ঠিক ভালো লাগে না, এই স্টিলের খুন্তি ঠিক আছে, একদম এদিক ওদিক নাড়তে পারি, কাঠের খুন্তিটা বড্ড আর কেমন কেমন লাগে আমার, তো ওই জন্যই ভুলে যাই বারবার। নিম পাতা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নেবো। তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম, তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেবো। দিয়ে না ছোটো ছোটো বেগুন হলেও না সেদ্ধতে একটু টাইম লাগে, তাই একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে জলের সাথে আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে, টকটা বেরিয়েছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম, এবার সামান্য পরিমাণে আর একটু জল দেবো, কারণ চাপচাপ হয়ে যাচ্ছে, টকের ডাল একটু পাতলা পাতলা খেতে পছন্দ করে আর বাড়িতে সবাই, তাই একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এদিকে আমার বেগুনটাও হালকা ভাজা হয়ে গেছে, তো আর একটু ভাজা হবে। এবার আমি ভেজে রাখা নিম পাতাটা চটকে নেবো, মানে গুঁড়ো করে নেবো হাত দিয়ে। আর আমাদের একটা জিনিস, হাতে আমার যে গুঁড়ো করার পর যে লেগে থাকে এটা আমার ধুয়ে ফেলতে কিন্তু কিন্তু লাগে, কারণ খেতে আমি খুব ভালোবাসি, তো আমি এই হাতটা এইভাবে আমি চেটে নেবো, মানে শুধু নিম পাতাই আমি খুব ভালোবাসি খেতে, তো এই হাতটাকে আমি চেটে পরিষ্কার করে নেবো, তারপর হাতটা ধুয়ে যতটা পারবো খেয়ে নেবো। নিম পাতা মানেই খুব তেতো, অনেকেই খেতে ভালোবাসে না, তো আমি দেখো হাতটা চেটে পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার আমি হাতটা ধুয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কে কে নিম পাতা ভাজা খেতে ভালোবাসো একটু কমেন্ট বক্সে আমাকে জানিও কমেন্ট করে। বেগুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, এবার হলুদ নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেবো আর একটু ভেজে নেবো। এই কাঠের খুন্তি আমি এই জন্য পছন্দ করি না, দেখো নাড়াই যায় না, মানে স্টিলের খুন্তি কি সুন্দর এদিক ওদিক যেমন খুশি করে নাড়তে পারি, নাড়াই যায় না, সেই একটা একটা করে তোলার মতো আমাকে কাঠের খুন্তি তুলতে হবে, এই জন্য আমি কাঠের খুন্তিগুলোকে পছন্দ করি না। আর এই জন্যই না আমি মাঝে মাঝে ভুলে যাই, যেহেতু পছন্দ করি না কাঠের খুন্তিটা, প্যান নেবো মানে ননস্টিক প্যান নিলে কী হবে ভুলে যাই, স্টিলের খুন্তিতেই অর্ধেক দিন রান্না হয়ে যায়। বন্ধুরা, এই শাকটা কে কে চেনো একটু আমাকে কমেন্টে জানিও, তো এই শাকটা খেতে আমি খুব ভালোবাসি, শাকটার নাম হচ্ছে তেলাকুচু শাক, তোমরা কী বলো সেটা জানিও। এখানে তেলাকুচুর শাক আর এখানে ছোটো ছোটো করে পোস্তর মতো আলু আমি কেটে রেখেছি। এই তেলাকুচুর শাকটা আমি কীভাবে রান্না করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিলাম, কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কাটা অবশ্যই কেটে দেবো। এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব, ভাজতে ভাজতেই হালকা ভাজতে ভাজতেই যে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে, এবার এই আলুর ওপরেই আমি শাক কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। তো জানো এই তেলাকুচির শাকটার মধ্যে শাকের পরিমাণটা কম থাকে, ডাঁটাটা বেশি থাকে ডান্ডিগুলো, আর এই তেলাকুচু শাকের এই যে ডাঁটাগুলো ওগুলোকেই রান্না করার পর চিবিয়ে খেতে খুব ভালো লাগে, তো তোমরা কেউ যদি খেয়ে থাকো আমাকে কমেন্টে একটু জানিও। আর যারা কোনোদিন খাওনি একদিন ট্রাই করে দেখো আমি যেভাবে রান্না করছি সেইভাবে করে।
এবার ভালো করে শাকটা আমি আলুর সাথে নেড়ে নেব, আলু তেলের সাথে উল্টে পাল্টে ভালো করে শাকটা ভেজে নেব আর কি। তো কন্টিনিউ নেড়ে শাকটাকে ভালো করে ভেজে নেব। জানো এই রান্নাটা আমাকে ফার্স্ট আমার মা শিখিয়েছিল, যদিও খুব ইজি রান্নাটা, মানে এই শাক রান্নাটা খুবই ইজি, একদম মানে কেউ না রাঁধতে জানলেও আর কি দেখে নিলে রাঁধতে পারবে এরকম আর কি। তো ফার্স্ট আমি মায়ের কাছেই খেয়েছিলাম, তখন বিয়ে হয়নি আর কি আমার। তো মায়ের কাছে খেয়ে আমার এই ডাঁটাগুলো, মানে মাকে আমি প্রায় রান্না করতে বলতাম, তখন রান্না করতাম না যে ডাঁটাগুলো খাবো বলে। আচ্ছা, এই শাকের মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনের সাথে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নেবো শাকের সাথেই। নুন হলুদটার সাথে ভালো করে ভেজে নেবো আবার। তো দেখো শাকের এখানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু ডাঁটাগুলোই দেখা যাচ্ছে, আর আমি একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি বলে আলুগুলো দেখা যাচ্ছে। তো আলুটা ডাঁটাটাই খাওয়া হবে, তো স্বাদটা এইভাবেই, মানে ডাঁটা থেকেই স্বাদটা আসে শাকের। আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি পরিমাণ মতো আদা দিয়ে দেবো, 2 টেবিল চামচের মতো আদাটা দিয়ে আবার ভালো করে নাড়বো, মানে মিশিয়ে নেবো শাকের সাথেই। আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওর ওপরেই, মানে আলাদা করে, আর আলাদা করে হয়তো মশলাটা কষা যেত ভাজাটা নামিয়ে, তো এটা এইটার ক্ষেত্রে প্রয়োজন নেই, তাই আমি এর উপরেই আদা, জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো আর কি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। আজ আমাদের স্যাটারডে নিরামিষ হয়, তাই আজকে হানি সানির জন্য আমি সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি। মশলা শাক সবই ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্প করে, ওই 1 কাপের মতো জলটা দিয়ে এবারে শাক ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি আবার। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোকে কিছুটা টিপে গলিয়ে দিতে হবে, যাতে যেমন শুকনো শুকনো হয়ে যাওয়ার পরও না যাতে মাখা মাখা হয়ে যায় আলুগুলো, তাই একটু চটকে দিতে হবে। আর এটা এই রেসিপিটা একটু, মানে এই শাকের রান্নাটা একটু শুকনো শুকনোই হয়, তবেই টেস্ট লাগে খেতে। নিম বেগুনটা আমার খাওয়া হয়ে গেছে, তো তারপর মনে পড়লো তোমার সাথে শেয়ার করা হয়নি। এ দেখো শাকের তরকারিটা, এদিকে শুকনো শুকনো করে ঢেঁড়সে ঝাল করেছি আর টকের ডাল। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে পড়েছে হানি সানি, আর এদিকে কুচিনা সার্ভিস করতে এসছেন, তো রান্নার পরেই এসেছেন, মানে বিকেলের দিক করে 4টার সময় হানি সানি উঠে পড়েছে। তো বাকি রান্নার টাইমে আসেনি, তাহলে আমার রান্না বন্ধ হয়ে যেত, কারণ গ্যাস ওভেনটাও আমি নিচে নামিয়ে দিয়েছি, ও কারণ গ্যাস ওভেন রাখলে ওখানে পরিষ্কার করতে অসুবিধা হবে, তো গ্যাস ওভেনটা নিচে নামাতে হয়েছে আমাকে। এই যে দেখো রান্নার টাইম এলে খুব প্রবলেম হয়ে যেত, তাতে গ্যাসের পাশে কত কী ছিল সেগুলো সব আমাকে সরাতে হয়েছে, গ্যাস ওভেনটা নামাতে হয়েছে। দেখো একবার আমার গ্যাসের তাকটার অবস্থা, দেওয়ালে দেখো তেল আর কেরোসিনের তেলের পোড়া তেলের একদম ছাপ পড়েছে। তো যাই হোক, পরিষ্কার করে যাওয়ার পর আমাকে আবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কেরোসিন তেলের না গোটা রান্নাঘরটা কেরোসিন তেলের গন্ধ ছাড়বে। এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে রথ আসছে, তো রথের দড়ি টানার জন্য আমি ওপর থেকে নিচে চলে এসেছি, আর হানি সানিকে রথের দড়িটা ছোঁয়াবো। সামনে টোটো করে অ্যানাউন্স করছেন রথের দড়ি টানার জন্য রথ আসছে বলে, তো কত লোক এই হানি যাচ্ছে দড়ি টানাতে, দড়ি টানতে। দেখো ফ্রেন্ডস
সানি সানিও যাচ্ছে, ওদেরকে আবার নিয়ে চলে আসবো। এই দেখো ফ্রেন্ডস, জগন্নাথ বলরাম সুভদ্রা। বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বর্ষাকালের এই সুন্দর আকাশটা আমাকে পুরো মুগ্ধ করে দেয়। দেখো কি সুন্দর লাগছে একবার। দেখো আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই বন্ধুরা। প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। জানো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।